নতুন করে 2022 এর রবি মৌসুমে বাংলা শস্য বিমার ফর্ম ফিলআপ শুরু হয়েছে। এই বাংলা শস্য বিমা অর্থাৎ ফসল বিমা কিংবা বিএসপির ফর্ম ফিলআপ কিভাবে করবেন, এই ফর্মটি কোথায় পাবেন, যাদের নিজের নামে রেকর্ড বা পর্চা নেই তারা কিভাবে কিংবা দলিল যদি নাও থাকে অর্থাৎ ভাগচাষীরা কিভাবে ফর্ম ফিলআপ করবেন, এবং এই ফর্ম ফিলআপের লাস্ট ডেট কবে, কত টাকা পাওয়া যাবে এই ফর্ম ফিলআপ করলে, এবং এই ফর্মের ক্যাম্প কোথায় কোথায় হচ্ছে, এই সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ফর্মটি সঠিকভাবে ফিলআপ করতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিও শুরু করি। তবে তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখুন এখানে আপনারা একটা পেপার কাটিং দেখতে পাচ্ছেন, আমি পেপার কাটিং সম্পর্কে বলবো না, পেপার কাটিংটা আজকেরই পেপারে বেরিয়েছে। তো পেপার কাটিং সম্পর্কে আমি বিশেষ কিছু বলছি না, আমি সরাসরি অফিসিয়াল যে ব্যানার বা পোস্টার রয়েছে সেটা থেকে আলোচনা করব। এবং তার সাথে আপনাদেরকে বলে দেবো যে এই ফর্ম ফিলআপের যে ফর্মটা, যেটা আমার স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল 2022 নতুন ফর্ম, এবং প্রতি বছর ফর্মগুলি আপডেট হতে থাকে তাই পুরাতন ফর্ম কিন্তু চলবে না। তার নতুন ফর্ম আপনি কীভাবে ডাউনলোড করবেন, এবং যাদের ভাগচাষী যারা রয়েছেন তাদের জন্য একটা ঘোষণাপত্র বা অ্যানেক্সার XV লাগে, তো সেটাই বা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দেবো। তবে রিকোয়েস্ট করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলুন দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি যে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। আপনারা এখন নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে যিনি ফর্মটি ফিল আপ করছেন একদম সম্পূর্ণ শুদ্ধ বাংলাতে ফর্মটি ফিল আপ করা রয়েছে। এখানে যিনি অ্যাপ্লাই করছেন যে চাষি তার নাম এখানে লেখা রয়েছে, তিনার বাবার নাম, দেন ওনার বয়স কত, পুরুষ না স্ত্রী সেটা মেনশন করা আছে, ভোটার কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে এবং আধার নাম্বারও অবশ্যই দিতে হবে, কোন মোজা থেকে উনি বিলং করছেন কিংবা গ্রামের নামও দেওয়া যেতে পারে। আর এখানে দেখুন পঞ্চায়েতের নাম দিতে হবে, দেন কোন ব্লক থেকে বিলং করছেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে। আর এখানে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, KCC আছে কি নিয়ে জিজ্ঞেস করছে। তো আমি বলবো এক্ষেত্রে দেখুন যাদের KCC রয়েছে তাদেরকে কিন্তু ব্যাঙ্কে থেকে অলরেডি করিয়ে দেওয়া হয় বিমা, আর যাদের নেই তাদের জন্যই ক্যাম্প করিয়ে করানো হচ্ছে। তাই আপনি যদি ক্যাম্পে গিয়ে কিংবা দুয়ারে সরকার ক্যাম্প বলুন অথবা অন্যান্য আপনার পঞ্চায়েত অথবা সমিতিতে যদি ক্যাম্প হয়ে থাকে তাহলে অবশ্যই না করবেন। যদি KCC আছে কি না এটা যদি জিজ্ঞেস করে অবশ্যই যে না যে টিকমার্ক রয়েছে ওখানে কিন্তু টিকমার্ক করে দেবেন। আর এখানে বলা হচ্ছে দেখুন আপনার যে ফসল অধ্যুষিত মানে বিমা রাশির জন্য আপনার জমির যে বিবরণ, তো জমির বিবরণ দেওয়ার জন্য আপনাকে একটা কথা বলে রাখি, যদি ধান গম ভুট্টা এই সমস্ত ফসলের চাষ করলে কিন্তু আপনাকে বিমাটা সরকারই ভর্তুকি দেবে, অর্থাৎ বিমা করার জন্য যে সামান্য প্রিমিয়াম লাগে সেটা কিন্তু সরকার দেবে। আর যদি ধান সর্ষে কিংবা অন্যান্য ফসল করেন সেক্ষেত্রে সরকার, আর যদি আলু এবং আখ চাষ করেন এই দুটি ফসলের ক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম কৃষককেই ভরতে হবে। তো এখানে দেখুন এই দুটি ফসলের নাম লেখা আছে ধান সর্ষে, আমি দুটি ফসল অর্থাৎ চাষি যে ফসলের চাষ করছেন সেটা এখানে মেনশন করবেন, এবং কোন ব্লক থেকে জমিটা রয়েছে, অর্থাৎ আপনি যে এলাকার বাসিন্দা সেটা নয়, চাষি যে এলাকার বাসিন্দা সেটা নয়, জমিটা কোন এলাকার অন্তর্গত সেটা এখানে মেনশন করতে হবে। দেন এখানে কোন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জমিটা, কোন মৌজার অন্তর্গত, মৌজা জেল নাম্বার, এখানে সরি এখানে জাস্ট মৌজা জেল নাম্বার দেওয়া আছে কিন্তু মৌজার নামটাও লিখতে হবে, ভালো করে খেয়াল করবেন এখানে মৌজা জেল নাম্বার দেওয়া আছে কিন্তু মৌজার নামটাও এখানে লিখতে হবে। এখানে খতিয়ান নাম্বার অবশ্যই মেনশন করে দেবেন, খতিয়ান একই ব্যক্তি দুটো থাকতে পারে সেক্ষেত্রে দুটোই মেনশন করবেন, এবং দাগ নাম্বারগুলো পরপর সাজিয়ে দেবেন কমা দিয়ে দিয়ে, যদি দাগ নাম্বারগুলো দেওয়া জায়গা না থাকে তাহলে ছোট্ট ছোট্ট করে পাশাপাশি লিখে দেবেন। এখানে টোটাল এরিয়া কতটা, দেখুন অনেক ব্যক্তি কিন্তু কনফিউশন হয়ে যান যে আমি টোটাল এরিয়া বিমা রাশির জন্য যে প্রস্তাবিত এলাকা সেটা আমি কত করব। একটা সিম্পল ট্রিক্স বলে দিচ্ছি, এখানে আমি যেটা লিখেছি দেখুন 0.18 অর্থাৎ 9 কাঠা জমি, তো য কাঠা হবে সেটাকে আপনি ডাবল করে শতকে করে দেবেন। এটা দেখুন 0.18 মানে 18 শতক জমি, তো 18 শতককে আমি কী করেছি না 0.18 করেছি, যত শতক জমি হবে তার সেটাকে আপনি পয়েন্ট দিয়ে বসিয়ে দেবেন 0.,  যেমন ধরুন 36 শতক জমি, তো 36 শতকের ক্ষেত্রে কী করেছি না 0.36, এবং দেখুন এখানে 5 শতক জমি সেক্ষেত্রে কিন্তু আগে একটা জিরো লাগাতে হয়েছে 0.05, আশা করছি বুঝতে পেরেছেন। যত শতক জমি হবে 0.  তত লিখবেন, তবে 5-এর ক্ষেত্রে অর্থাৎ 9 শতক পর্যন্ত কিন্তু আপনাকে 0.09 শতক লিখতে হবে, আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। জমির যিনি অ্যাপ্লাই করছেন যিনি আবেদন করছেন তার যদি নিজের জমি হয় তাহলে অবশ্যই এখানে নিজে উল্লেখ করবেন, আর যদি ভাগচাষী হন তাহলে সেখানে ভাগচাষী মেনশন করতে হবে। এখানে প্রিমিয়ামের জন্য কিছু লিখতে হচ্ছে না, জাস্ট ফসল রোপণের সম্ভাব্য তারিখটা আপনারা 1 জানুয়ারি 2021 দিয়ে দেবেন, কিংবা আপনার এলাকায় যিনি যেখানে ক্যাম্প হয়েছে সেই অফিসের যে ডেটটা বলবেন সেটা এখানে বসাতে পারেন। তো ডেটটা আপনারা ফাঁকা রাখবেন, ডেটটা ওখানে যেটা বলবে সেটা দিয়ে দেবেন। এবার আপনাদেরকে বলবো যে এই যে ফর্মটা এটা দিচ্ছেন তার সাথে কী কী বাধ্যতামূলক যে ডকুমেন্টস সেগুলো লাগবে, দেখুন KYC নথি হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড আপনাকে অবশ্যই দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, খতিয়ান অথবা পর্চা কিংবা দলিল যে কোনো একটা দিতে পারেন, কিংবা এগুলি না থাকলে ভাগচাষী যারা রয়েছেন তাদের যদি এগুলো না থাকে সেক্ষেত্রে একটা অ্যানাক্সার বলেছে অ্যানাক্সার XV, যেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটা গ্রাম পঞ্চায়েত প্রধানের সিগনেচার করিয়ে নেবেন। তারপর বলা হচ্ছে যে ঘোষণাপত্র, ঘোষণাগুলো একটু দেখে নেবেন এবং ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এগ্রি
হয়ে আপনাকে একজন স্যারকে সিগনেচার করাতে হচ্ছে। এটা এমন কিছু নয়, আপনার ওখানেই যদি কেউ থাকে তার গ্রামের কেউ থাকলে সিগনেচার করিয়ে নেবেন, কিংবা আপনার গ্রাম থেকে সিগনেচার করিয়ে নিয়ে যাবেন, পাড়া প্রতিবেশী যে কারোর একটা সিগনেচার করলেই হয়ে যাবে। আর এখানে চাষির সিগনেচার, এখানে চাষির সিগনেচার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে চাষির সিগনেচার করবেন। দেন নিচের পোর্শনটা আমি আর বলছি না, নিচের পোর্শনটা আমি আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন, এবং এখানে যেরকম যেরকম রয়েছে সেরকমই করবেন। জাস্ট এখানে একটা মডিফিকেশন হবে, আমার মিস্টেক হয়েছে তার জন্য সরি, এখানে বড় হবে না, এখানে কিন্তু আপনাকে মেনশন করতে হবে রবি ফসলের জন্য, ঠিক আছে। আর বাকি সমস্ত কিছু একই রয়েছে, ভিডিওটি একটু স্টপ করে দেখে নেবেন। আমি আরও বিস্তারিত বলতে গেলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তো এখন আসা যাক, যে নিচের দিকে দেখছেন যিনি কালেক্ট করছেন তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেবেন, এবং এখানে একটা স্ট্যাম্প থাকবে, যিনি কালেক্ট করছেন তিনি এখানে একটা স্ট্যাম্প দিয়ে দেবেন এবং সিগনেচার দিয়ে দেবেন। দেন এই যে রিসিপ কপিটি, এটি কিন্তু আপনাকে কেটে দেওয়া হবে, যে রিসিপ কপিটি দেখতে পাচ্ছেন এই যে নিচের পোর্শনটুকু, এই নিচের পোর্শনটুকু কিন্তু আপনাকে কেটে দেওয়া হবে, এবং এটা আপনাকে ইন ফিউচার ভবিষ্যতের জন্য আপনাকে নিজের কাছে রেখে দিতে হবে। দেন আপনাদেরকে বলবো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। দেখুন এখানে আমার কাছে একটা অফিসিয়াল পোস্টার বা ব্যানার রয়েছে, এখানে বাংলা শস্য বিমা 2021-22 প্রিমিয়ামের জন্য পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে 2022 সালে যে রবি মৌসুমের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং এটি চলছে দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হয়েছে, এবং এই লাস্ট ডেট কবে, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2021, মনে রাখবেন 31 জানুয়ারি 2021 হচ্ছে লাস্ট ডেট। তা যত তাড়াতাড়ি সম্ভব যেখানে ক্যাম্প হচ্ছে খবর নিন, ফর্ম তুলুন এবং ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন। আর যদি আপনার কাছে ফর্ম না থাকে, এমনটা নয় যে অফিসিয়াল ফর্মই আপনাকে নিতে হবে, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে যে ফর্মটি দিয়ে রেখেছি ওটা একদম আপডেটেড ফর্ম, এবং ওটাকে ডাউনলোড করে আপনি ফিল আপ করতে পারেন। এখন আপনাদেরকে বলবো যে সঙ্গে কী কী ডকুমেন্টস, আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন, আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। এবং এখানে দেখুন আরেকবার বলা আছে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে ভোটার কার্ড, আইডি কার্ড, আধার কার্ড, নিজের ব্যাংকের নামে পাসবুক এবং খতিয়ান পর্চা, নিজের নামে জমি না থাকলে পরে চাষির জমির যেটা বলেছিলাম অ্যানেক্সার এক্সপি, সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের সিগনেচার করে নিয়ে যাবেন এবং অ্যাটাচ করে দেবেন তার সাথে। এখন আপনাদেরকে দেখাবো যে অ্যানেক্সার ফর্মটি দেখতে কীরকম হয়। যেটা দেখছেন এটা হচ্ছে অ্যানেক্সার এক্সপি, এটা ফিল আপ করতে হবে যথেষ্ট কেয়ারফুলি, এবং এটাকে ইংলিশে ফিল আপ করবেন। এটা কীভাবে ফিল আপ করবেন, যদি ফিল আপ করতে না পারেন তাহলে কমেন্ট করুন, আমি এ নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। নিচের দিকে দেখছেন এটাকে আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এবং যার জমি চাষ করছেন তার রিলেশনে মেনশন করতে হবে, এবং নিচের দিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের সিগনেচার এবং সিল থাকবে। দেন আপনি এটাকে নিয়ে অ্যাটাচ করে দেবেন ওর সাথে। সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পর আপনার যে এলাকায় সমিতি কিংবা দুয়ারা সরকার কিংবা আপনার পঞ্চায়েতে ক্যাম্প হতে পারে সেখানে আপনি জমা দিতে পারেন, অথবা এই ক্যাম্পগুলি মিস করলেও আপনি 31 জানুয়ারির আগে সরাসরি ভিডিও অফিসে গিয়ে এই বাংলা শস্য বিমার ফর্ম আপনি জমা দিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।